এই ভিডিওতে আমরা একটি মিনি পাওয়ারফুল ইউপিএস তৈরি করব। এই ইউপিএস দিয়ে কারেন্ট না থাকা অবস্থায় রাউটার এবং অনু 2 থেকে 6 ঘন্টা অনায়াসে কিন্তু চালাতে পারবেন। এটি তৈরি করতে 300 থেকে 400 টাকা খরচ পড়বে এবং এটি তৈরি করার যে প্রসেস সেটি খুবই সহজ। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই মিনি ইউপিএসটি। আর যারা তৈরি করতে পারবেন না তাদের জন্য তো আমি রয়েছি, তাদেরকে এই ইউপিএসটি আমি উপহার হিসাবে দিতে চাই। কিভাবে এই ইউপিএসটি আপনারা পাবেন সেটি বলে দিব ভিডিও শেষে। তার আগে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের গত ভিডিওতে লাইকের টার্গেট ছিল মাত্র 20টি, সেখানে আপনারা 1000-এর অধিক লাইক দিয়েছেন, তাই এই ভিডিওতে আমরা লাইকের টার্গেট রেখেছি মাত্র 30টি। আশা করি সেই টার্গেটটি আপনারা খুব সহজে ফিল আপ করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো ফার্স্ট অফ অল আমাদের এই ডিভাইসটি তৈরি করার জন্য প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি কেসের প্রয়োজন হবে। তো আমরা এই কেসটি তৈরির ক্ষেত্রে এখানে প্লাস্টিকের বোর্ড ব্যবহার করতেছি, আপনারা চাইলে অন্য জিনিসগুলো ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধা মনে হবে। তো আমরা এই প্লাস্টিক বোর্ডগুলো প্রথমে কেটে নিচ্ছি। তো প্লাস্টিক বোর্ডগুলো আমরা কেটে নিয়েছি এবং কোনটার কী মাপ সেটা বলে দিচ্ছি। প্রথম আমরা যে বোর্ডগুলো নিয়েছি সেটা আমরা পাশে নিয়েছি 3.5 ইঞ্চি এবং উচ্চতা নিয়েছি 2 ইঞ্চি। একই মাপের আমরা দুটো বোর্ড কেটে নিয়েছি, আপনাদেরকেও দুটো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এর কম বেশিও করে নিতে পারেন, সমস্যা নেই। এরপর আরেকটি বোর্ডের উপরে নিয়েছি আমি 4 ইঞ্চি এবং উচ্চতায় নিয়েছি এটি 2 ইঞ্চি। এটিও আমরা সমান করে 2 পিস কেটে নিয়েছি। উপরে এবং নিচে দেওয়ার জন্য আমরা আরও 2টো বোর্ড কেটে নিয়েছি, 4 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি করে 2টো বোর্ড কেটে নিয়েছি। এখানে আমরা টোটাল 6টি বোর্ড নিয়েছি, আপনারা 6টি নিতে হবে কারণ একটি বক্সের উপরে নিচে 6টি টুকরো প্রয়োজন হয়। এরপর আমরা এই টুকরোগুলোকে সুন্দর করে সুপার গ্লু অথবা আপনারা হট গ্লু যে কোনো কিছু দিয়ে আমরা সুন্দর করে এটি একটি বক্সের আকৃতি দিব। তো লাগিয়ে নিচ্ছি, কীভাবে দিতে হবে সেগুলো আর দেখালাম না। এখন আমাদের যে এই রাউন্ড সকেট এবং সুইচের জন্য আমরা কয়েকটি হোল্ড করব, এখানে ছিদ্র করব। তো আমরা রাউন্ড সকেট যেহেতু 3টি ব্যবহার করব সামনের দিকে, সেজন্য আমরা সামনে 3টি ছিদ্র করে নেব এবং এই ছিদ্রগুলো করতে অনেকটা সময়ের প্রয়োজন এবং এটার জন্য অনেক ধৈর্যেরও ব্যাপার, এটি আস্তে ধীরে করতে হয়। তো এটির জন্য আশা করি একটি লাইক অলরেডি আপনারা দিয়ে আমাদের সাথে রয়েছেন, আর না দিয়ে থাকলে এখন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। তো আমাদের কেসটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এরপর চলুন আমাদের কী কী জিনিস লাগবে সেগুলোর ব্যাপারে একটু করে জেনে আসি। প্রথমে আমাদের প্রয়োজন হবে 3টি ব্যাটারি এবং একটি BMS। এখানে আমরা 10 অ্যাম্পিয়ারের একটি 3S BMS ব্যবহার করতেছি এবং সেই সাথে 3টি ব্যাটারি নিয়েছি। এই 3টি ব্যাটারি আমি ল্যাপটপের যে ব্যাটারি প্যাকগুলো রয়েছে সেখান থেকে খুলে নিয়েছি। আপনারা মার্কেট থেকে 80 থেকে 100 টাকার মধ্যে এই ব্যাটারিগুলো নিতে পারেন। আর যদি যেই ল্যাপটপের যে ব্যাটারি প্যাকগুলো রয়েছে সেটা থেকে নেন তাহলে আপনার 120 থেকে 150 টাকার মধ্যে এই 3টি ব্যাটারি পেয়ে যেতে পারেন। তবে সেগুলো একটু সংগ্রহ করা জটিল ব্যাপার এবং এই BMSটি 80 থেকে 100 টাকা নেবে আপনাদের থেকে। 3টি ব্যাটারি সেল দিয়ে কীভাবে একটি ব্যাটারি প্যাক তৈরি করতে হয় এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও তৈরি করে ফেলেছি, সেই ভিডিওটি উপরে আই বাটনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে দিব। তাহলে আপনারা সেই ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন যে 3টি ব্যাটারি কীভাবে সিরিজ এবং প্যারালালে কানেকশন করতে হয় এবং সেখান থেকে 12 ভোল্টের আউটপুট পেতে হয়। এটি হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক। আর এরপর আমাদের প্রয়োজন হবে একটি ডায়োড। আমরা এখন যে ডায়োডটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে 207 মডেলের একটি 2 অ্যাম্পিয়ারের ডায়োড। আপনারা এখানে একটি ডায়োড ব্যবহার করবেন অবশ্যই। এবং সেই সাথে আমরা 2টো রেগুলেটর IC এবং একটি হেক্সিন ব্যবহার করব। এগুলোর মূল্য 10 থেকে 12 টাকার মধ্যে এগুলো পাওয়া যায়, হেক্সিন সহ 30 টাকার মধ্যে আপনারা ফুল সেট আপটি পেয়ে যাবেন। লোকাল মার্কেটে এর রেট একটু 19-20 হতে পারে। এরপরে আমাদের প্রয়োজন হবে কিছু জ্যাকের। এ ধরনের আমরা 3টি 4টি জ্যাক ব্যবহার করব, যেগুলোর পার পিস 5 টাকা করে নিয়েছে টোটাল, 4টি আমার থেকে 20 টাকা নিয়েছে। এগুলোর রেট সব জায়গায় এরকম 5-7 টাকা হয়ে থাকে। এগুলোর সাথে আমাদের প্রয়োজন হবে 4টি রাউন্ড সকেট। এই রাউন্ড সকেটগুলো 4 থেকে 8 টাকার মধ্যে সব জায়গায় পাওয়া যায়, অনলাইন শপগুলোতেও 5 থেকে 6 টাকার মধ্যে পাওয়া যায় এই রাউন্ড সকেটগুলো। এই রাউন্ড সকেটগুলোর সাথে আমরা ব্যবহার করব 3টি সুইচ, যেগুলোর মূল্য 3 টাকা করে আমার থেকে নিয়েছে। আপনারা চাইলে এগুলো অনলাইন থেকে নিলে 5 টাকা অথবা 60 টাকা নিতে পারে।
এর সাথে প্রয়োজন হবে একটি সিঙ্গেল এলইডি এবং একটি 1 kΩ-এর রেজিস্টর। তো আমরা সবগুলোকে আমাদের বক্সে এখন সেট আপ করে নেব। সবগুলো জিনিসকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমরা কিছু ওয়্যারিং করব। ওয়্যারিংয়ের পূর্বে আপনাদেরকে রাউন্ড সকেট একটি জিনিস জানতে হবে। এখানে দেখেন একটি পিন রয়েছে মোটা আর দুটো রয়েছে গোল গোল উপরে, যে যেখানেই গোল গোল মাথাওয়ালাগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অর্থাৎ মাইনাস, আর যেটি সমান এবং মোটা সিঙ্গেল একটি একরকম সেটি হচ্ছে পজিটিভ লাইন। তো আমরা এখানে আমাদের যে সুইচগুলো রয়েছে সুইচের যেই পিছনের লেগটি নিচের যে পিনটি সেটির সাথে আমাদের রাউন্ড সকেটের পজিটিভের মধ্যে একটি ওয়্যারের সাথে ওয়্যার দিয়ে কানেকশন করে নেব। আমাদের এখানে টোটাল 3টি সুইচ রয়েছে এবং 3টি রাউন্ড সকেট রয়েছে, সেগুলোর মধ্যে আমরা এই ওয়্যারিংটা করে নিচ্ছি। আমাদের রাউন্ড সকেটের ওয়্যারিংটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের যে রাউন্ড সকেটের নেগেটিভ পিনগুলো রয়েছে সেই পিনগুলোর সাথে একটি কালো ওয়্যারকে সংযুক্ত করে দিতে হবে গ্রাউন্ড। তো গ্রাউন্ড আমরা সবগুলোর সাথে একসাথে লাগিয়ে নেব অর্থাৎ কমন করে দিব। 3টা রাউন্ড সকেটের যে গ্রাউন্ড পিনগুলো রয়েছে অর্থাৎ নেগেটিভ পিনটা, সেই পিনগুলোকে আমরা একসাথে করে লাগিয়ে নিচ্ছি। আর ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। তো আমরা এর কানেকশনটাও দিয়ে নিয়েছি, এখন কমপ্লিট আমাদের সুইচের কানেকশনটা। এখন চলুন আমরা আমাদের যে রেগুলেটর আইসি রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। এখানে আমরা 2টো রেগুলেটর আইসি ব্যবহার করতেছি, একটি L7805 এটা হচ্ছে 5 ভোল্টের জন্য, আরেকটি হচ্ছে L7809 এটি হচ্ছে 9 ভোল্টের জন্য। আমাদের দুটোরই কিন্তু 3টি করে লেগ অথবা পিন রয়েছে। তো আপনার হাতের বাম দিকে যে পিনটি সেটি হচ্ছে পজিটিভ ইনপুট, মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড অথবা নেগেটিভ, এবং ডান সাইডের পিনগুলো হচ্ছে আমাদের আউটপুট, আমাদের 5 ভোল্টের আইসির জন্য যে এবং যে কানেকশন আমাদের 9 ভোল্টের জন্য একই কানেকশন। তো এগুলো আপনারা সামনে আর একটু গেলে আরও ভালো করে বুঝতে পারবেন। এছাড়া আমরা যে হিক্সিনটি ব্যবহার করেছি, এই হিক্সিনটি ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের এই আইসিগুলো কিন্তু কন্টিনিউ এখানে চলতে থাকবে, সে সময় কিন্তু আমাদের আইসিগুলো গরম হবে, সেজন্য আমরা হিক্সিনটি ব্যবহার করছি, এতে করে এটি ঠান্ডা থাকবে। আমাদের আইসি যে প্রথম পিনটি ডান পাশের এটি হচ্ছে আমাদের ইনপুট, এবং মাঝখানে পিনটি হচ্ছে আমাদের গ্রাউন্ড অথবা নেগেটিভ ইনপুট, 3 নম্বর পিনটি হচ্ছে আমাদের আউটপুট। তো আপনারা আমাদের স্ক্রিনে একটি ডায়াগ্রাম দেখতেছেন, এই ডায়াগ্রামটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে এর কানেকশনটা করতে পারবেন। এল আপনার 9 ভোল্টের জন্য যেটা, এবং একই কানেকশন কিন্তু 5 ভোল্টের জন্য। তো আমাদের আইসিগুলো কিন্তু আপনাদেরকে কানেকশনটা ঠিকঠাক করে দিতে হবে, এখানে যদি একটু 19-20 করেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো আমরা এখন কি করব, আমাদের যে 5 ভোল্টের আইসিটি রয়েছে রেগুলেটর আইসি সেখানে মাঝখানে পিন গ্রাউন্ডের মধ্যে একটি কালো ওয়্যার লাগিয়ে দিব, এবং সেফটির জন্য একটি টিউব ইউজ করব যাতে একটি পিনের সাথে একটি শর্ট না হয়ে যায়। একই ওয়্যারটি আমাদের 9 ভোল্টের যে রেগুলেটর আইসিটি রয়েছে সেখানকার মাঝখানের পিন অর্থাৎ গ্রাউন্ডের পিনের সাথে আমরা সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। আমরা 5 ভোল্ট এবং 9 ভোল্টের যে আইসিগুলো গ্রাউন্ডের যে পিনটি রয়েছে সে পিন দুটো একসাথে করে শর্ট করে দিয়েছি। এখন আমাদের যে পজিটিভ লাইনটা রয়েছে সেই পজিটিভ লাইনটার কানেকশনটা দিতে হবে। তো এই দুটোর
প্রথম পিন অর্থাৎ হাতের বাম দিকে যে পিনটা থাকবে আইসিটা সামনের দিকে করে ধরলে সেটা আমাদের পজিটিভ ইনপুটের পিন। তো আমরা ইনপুটের পিনের মধ্যে 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য একটি ওয়্যার কানেকশন করে দিচ্ছি। আমাদের ইনপুটের যে ভোল্টেজগুলো সেগুলো কিন্তু দেওয়া শেষ। এখন আমরা আউটপুটের ওয়্যারগুলো লাগাবো। হাতের ডান দিকে 3 নম্বর পিন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আউটপুট। তো আমরা প্রথমে 9 ভোল্টের কানেকশনটা করে নিয়েছি। এখন আমরা 5 ভোল্টের আইসির 3 নম্বর পিন অর্থাৎ হাতের ডান দিকের যে পিনটি রয়েছে সেই পিনের মধ্যে একটি ওয়্যার লাগিয়ে নেব এবং আমাদের হিক্সিন টিপগুলোকে হিট দিয়ে শক্ত করে লাগিয়ে নিয়েছি। তো আমাদের এই সিস্টেমের হাতের বাম দিকের এই দুটো ওয়্যার হচ্ছে ইনপুট, 12 ভোল্ট ইনপুট দেব এবং এই দুটো ওয়্যার থেকে আমরা 5 ভোল্ট এবং 9 ভোল্ট পাবো। আশা করি এই বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার প্রথম থেকে দেখেন, আশা করি বুঝে যাবেন। তো আমাদের এই যে হিক্সিন লাগানো সিস্টেমটি রয়েছে আইসির, সেগুলো আমরা আমাদের বক্সের মধ্যে একটি স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে আমাদের যে 5 ভোল্ট এবং 9 ভোল্টের আইসি থেকে আসা যে দুটো ওয়্যার রয়েছে সেগুলোকে কানেকশন দিতে হবে। তো আমার হাতের এইগুলো হচ্ছে আপনার ইনপুটের ওয়্যার আর এগুলো হচ্ছে আউটপুটের ওয়্যার। তো আমাদের 5 ভোল্টটাকে আমরা এক সাইডে কর্নারে রাখবো, এতে করে দেখতে সুবিধা হবে এবং কানেকশনটাও দিতে আমাদের সুবিধা হবে। তো আমরা 5 ভোল্টের ওয়্যারটা এখানে এবং 9 ভোল্টের ওয়্যারটা ঠিক এই সুইচের এই জায়গার মধ্যে আমরা এভাবে করে লাগিয়ে দিচ্ছি। কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমাদের যে BMS সংযুক্ত ব্যাটারিগুলো রয়েছে সেগুলোকে আমাদের ক্যাচিংয়ের মধ্যে বসাতে হবে। এর জন্য আমি একটি বোর্ড সাইড ট্যাপ দিয়ে আমাদের ব্যাটারিটিকে আমাদের ক্যাচিংয়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। এখন এখানে দেখুন আমাদের পুরো সিস্টেম থেকে দুটো ওয়্যার বের হয়েছে, কালো এবং লাল। তো আমরা এই দুটো ওয়্যার কিন্তু এখান থেকে ডিসোল্ডার করে নিব। আমাদের শুরুতে আমরা একটি ডায়োড দেখিয়েছি, ডায়োডের যেদিকে সিলভার কালারটি রয়েছে সেটি আমরা আমাদের যে BMS রয়েছে BMS এর দিকে দিব এবং কালোটি তার অপরিতে বিপরীতে দিব। ঠিক এরকম করে আমাদের যে রাউন্ড সকেট রয়েছে রাউন্ড সকেটের পজিটিভের মধ্যে ঠিক এইভাবে করে রেখে আমরা সোল্ডারিংটা করে নেব। তাহলে চলুন সোল্ডারিংটা করে ফেলি। তো সোল্ডারিং করে নেওয়ার পর জিনিসটা দেখতে ঠিক এরকম হয়েছে। সিলভার কালারটা আমাদের BMS এর পজিটিভের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের যে নেগেটিভ ওয়্যারটি রয়েছে কালো তারটি, সেটি আমরা আমাদের রাউন্ড সকেটের যে নেগেটিভ পিনটি রয়েছে সেই পিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের ব্যাটারি যে কানেকশন সেটা কিন্তু দেওয়া শেষ। এখন আমাদের আর বাকি রয়েছে কালো ওয়্যারগুলো। এখানে দেখুন টোটাল 3টি কালো ওয়্যার রয়েছে নেগেটিভ। আমরা সবগুলোকে একসাথে করে কানেকশনটা দিয়ে দিব। এর পূর্বে আমাদের যে চার্জিং ইন্ডিকেটরটি রয়েছে সেখানে একটি গ্রাউন্ডেড লাইন অথবা নেগেটিভ লাইন দিতে হবে। তো আমরা কালো তার থেকে একটি অংশ সেখানে দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি। আমাদের এলইডি যে পিনটি ছোট থাকবে সেটি হচ্ছে আমাদের নেগেটিভ পিন। আমরা নেগেটিভ পিনের সাথে আমাদের যে কালো তারটি থাকবে, আমাদের যে রাউন্ড সকেটগুলো রয়েছে সেখান থেকে আসা কালো তারটি আমরা এখানে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা সবগুলো
গ্রাউন অথবা নেগেটিভ ওয়্যার একসাথে করে সোল্ডারিং করে দিয়ে দিব। এরপর সেফটির জন্য একটি সেফটি টিপ দিয়ে দিব। আমাদের এখন বাকি রয়েছে আর একটি ওয়্যারের কানেকশন, সেটি হচ্ছে আমাদের যেই রেগুলেটর আইসি রয়েছে সেখানের যে ইনপুটের পজিটিভ ইনপুটের যে ওয়্যারটি রয়েছে সেই ওয়্যারটির কাজ বাকি রয়েছে। সেই ওয়্যারটিকে আমরা এখন আমাদের যে বিএমএস সার্কিটের পজিটিভ আউটপুট রয়েছে অর্থাৎ প্লাস আউটপুট, সেই প্লাস আউটপুটের সাথে সোল্ডারিং করে দিতে হবে ঠিক এই জায়গায়। তাহলে আমাদের যেই রেগুলেটর আইসিগুলো রয়েছে সেখানে পাওয়ারটা যাবে। তো আমরা এটির মাঝ বরাবর একটি ওয়্যারের দুই টুকরো করে একটি আমরা এখানে লাগিয়ে দিব, আর একটি অংশ আমরা বাতি রেখেছি 12 ভোল্ট আউটপুটের জন্য। ঠিক এই মাথাটা আমরা আমাদের যেই রাউন্ড সকেট রয়েছে রাউন্ড সকেটের দুটোতে কিন্তু আমরা কানেকশন দিয়েছি, কিন্তু এটিতে কানেকশন দেওয়া হয় নাই। এটা আমাদের 5 ভোল্টের জন্য, এটা 9 ভোল্টের জন্য, কিন্তু এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট অথবা 12 ভোল্টের জন্য। যেহেতু আমরা এখন এখানে শুধুমাত্র নেগেটিভ লাইনটা দিয়েছি, পজিটিভ লাইনটা দিই নাই, সেজন্য আমরা আমাদের যে রেগুলেটর আইসি রয়েছে সেখান থেকে একটি পজিটিভ লাইন নিয়ে আসছি। সে পজিটিভ লাইনটি আমরা এখন আমাদের এই পিনের সুইচের এই জায়গার মধ্যে লাগিয়ে দিব। তাহলে আমাদের যেই রাউন্ড সকেটটি রয়েছে রাউন্ড সকেট থেকে আমরা 12 ভোল্ট পাব। তো আমাদের কানেকশনটা সম্পূর্ণ শেষ, এখন শুধুমাত্র বাকি রয়েছে আমাদের চার্জিং ইন্ডিকেটরটি। তো চার্জিং ইন্ডিকেটরের মধ্যে আমরা একটি 1 kΩ-এর রেজিস্টর লাগিয়ে দিব পজিটিভ পিনে, এবং এই পিনটি থেকে একটি ওয়্যার নিয়ে আমরা আমাদের যেই চার্জিং রাউন্ড সকেট যেটি রয়েছে ব্যাক সাইডে ডায়োড লাগানো সেটার সাথে লাগিয়ে দিব। ডায়োডের যেদিকে সিলভার রয়েছে তার বিপরীত দিকে অর্থাৎ ইনপুটের জায়গায় আমরা আমাদের রাউন্ড সকেটটি লাগিয়ে দিয়েছি। আমাদের পুরো সিস্টেমটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র উপরে কাভারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তার পূর্বে আমরা এখন একটু চার্জ দিয়ে দেখব যে আসলে আমাদের এই সিস্টেমটা চার্জ হচ্ছে কি না। আর অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যেহেতু এই ডিভাইসটা তৈরি করেছি তাহলে এটা চার্জ দিব কিভাবে। তো এটা চার্জ দেওয়ার জন্য আপনাদের রাউটারের সাথে যেই চার্জারগুলো আসবে সেখানে 12 ভোল্টের যে চার্জারটা থাকবে সেটা দিয়ে আপনারা সরাসরি এটাতে চার্জ দিতে পারবেন। রাউটারের অবশ্যই আপনার 12 ভোল্ট অথবা 9 ভোল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে 12 ভোল্টের যে চার্জারটা থাকবে সেই চার্জারটা দিয়ে আপনারা এই মিনি ইউপিএসটি চার্জ দিতে পারবেন। কারণ এই চার্জারগুলোর অ্যাম্পিয়ারটা খুব কম, খুবই লো অ্যাম্পিয়ার, সেজন্য আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ আমাদের এই উনুটি অর্থাৎ সরি মিনি ইউপিএসটি ঘন্টার পর ঘন্টা কিন্তু চার্জিংয়ে থাকবে, সেক্ষেত্রে লো অ্যাম্পিয়ারে আস্তে আস্তে সেটি চার্জ হবে এবং আপনাদেরকে আস্তে ধীরে ব্যাক আপ দেবে। তো দেখুন আমাদের চার্জিং ইন্ডিকেটরটি চলতেছে ঠিকঠাক মতো। এখন আমরা উপরের কেসটি লাগিয়ে দেব, উপরে যে কাভারটি ছিল প্লাস্টিকের সেটি লাগিয়ে দিলে আমাদের ফুল সিস্টেমটি কিন্তু ওকে হয়ে যাবে। তাহলে চলুন লাগিয়ে নিই। তো শুরুতে যে আমি মেল সকেটগুলো দেখিয়েছিলাম, সরি যে জ্যাকগুলো দেখিয়েছিলাম মেল, সেগুলোকে আমরা এখন লাগিয়ে নেব। মেল টু ফিমেল এর মধ্যে লাগানোর জন্য আমরা সুন্দর করে সোল্ডারিং করে সেই ক্যাবলগুলো দিয়ে সুন্দর করে আমরা একটি জ্যাক তৈরি করে নেব রাউটার এবং অণু চালানোর জন্য। এখন চলুন, আমাদের এই দুটো আমরা তৈরি করে নিয়েছি, এখন আমরা দেখব যে আমাদের আসলেই 9 ভোল্ট এবং 5 ভোল্ট 12 ভোল্ট এগুলো ঠিকঠাক বের হচ্ছে কিনা, আউটপুটটা আমরা পাচ্ছি কিনা সেটা এখন মেপে দেখব। এর জন্য আমরা একটি ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি, এখানে একটু ভোল্টেজ কম বেশি হতে পারে 2-1 ভোল্ট। দেখুন এখানে আমাদের প্রথম পিন থেকে কিন্তু 12 ভোল্ট বের হচ্ছে। আমাদের এই ব্যাটারিগুলোতে কিন্তু ফুল চার্জ নেই, তারপর 12 ভোল্ট দেখাচ্ছে, এটিকে কিছুক্ষণ চার্জে রাখলে আশা করি ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি 9 ভোল্ট থেকে 9 ভোল্ট পাই কিনা। 9 ভোল্ট থেকে বের হচ্ছে 8.96 ভোল্ট, অর্থাৎ 0.06 ভোল্ট কম রয়েছে। এটা কোনো ব্যাপার না, রাউটার কিন্তু অনায়াসে চলবে। 5 ভোল্টের জায়গায় বেরোচ্ছে 5.09 ভোল্ট, তো এটাও চলবে, এটা অনায়াসে চলবে। তো এখন এই সবগুলো জিনিসকে আমরা চেক করার জন্য একটি রাউটার নিয়েছি,
এবং একটি ডিবিসি ব্র্যান্ডের উনো নিয়ে নিয়েছি এবং এই দুটো আমরা এখন চালিয়ে দেখব আসলে চলে কি না। তো যেহেতু আমাদের এই উনোটি হচ্ছে 12 ভোল্টের এবং রাউটারটি 9 ভোল্টের, সেজন্য আমরা উনোটির মধ্যে 12 ভোল্ট ইনপুট দিয়ে দিব এবং রাউটারের মধ্যে আমরা 9 ভোল্ট ইনপুট দিয়ে দিব। আরেকটি কথা, আমরা এই উনোটি তৈরি করার পর দেখলাম 3S BMS-এর মধ্যে যে আপনার 10 amp-এর যে BMS-টা, সেটা কিন্তু ব্যাটারি 11 ভোল্টের নিচে নামলে অটোমেটিকলি বন্ধ করে দেয়। এক্ষেত্রে আপনারা 10 amp-এর BMS ব্যবহার না করে 20 amp-এর BMS ব্যবহার করবেন, সেক্ষেত্রে 20-30 টাকা একটু বেশি হলেও সে জিনিসটা কিন্তু টিকসই বেশি হবে। তো দেখুন আমাদের রাউটার এবং উনো দুটোই চলতেছে, যেহেতু আমরা এখানে ফাইবার লাগাই নাই সেজন্য কিন্তু রেড লাইটটা জ্বলতেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা শুধু BMS-টা একটু চেঞ্জ করে দিলে 6-7 ঘন্টা অনায়াসে এটা থেকে ব্যাকআপ পাবেন। তো আশা করি ভিডিওটি এ পর্যন্ত দেখছেন, দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওতে লাইক করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এই মিনি UPS-টি আপনারা জিতবেন অথবা পাবেন, তার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে কাবির এক্সপেরিমেন্ট অফিসিয়াল, ফেসবুকে সেই পেজটিকে ফলো করতে হবে এবং সেম ফেসবুক পেজে একই ভিডিওটি রয়েছে সে ভিডিওতে গিয়ে আপনাদের ডান লিখতে হবে এবং আমাদের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিতে হবে, তাহলে পরবর্তী ভিডিওতে যে কোনো একজন লাকি উইনারকে আমি এই ডিভাইসটি দিয়ে দিব। এবং সেই সাথে এখন থেকে যত প্রকার ডিভাইস তৈরি করব মাঝে মধ্যেই আমি আপনাদেরকে সেই ডিভাইসগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যে ডিভাইসগুলো তৈরি করি সেগুলো তৈরি করার পর আর তেমন কাজে লাগে না, সেগুলো পরে থাকে, তাই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ডিভাইসগুলো তৈরি করার পরে আপনাদেরকে সেগুলো দিয়ে দিব। আর দেখেন প্রচুর ঘামিয়ে গিয়েছি, লাইট ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয়, তাই এজন্য ভিডিওতে লাইক করতে ভুলবেন না, পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।